রুবিনা আর তৈয়ব মাওলানা হাসপাতালে পৌঁছালেন রাত 10টা নাগাদ। ওয়াহেদ পুলিশি ঝামেলা মিটিয়ে সারাদিন ছেলের সাথেই ছিল। তৈয়ব মাওলানাকে দেখে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল ওয়াহেদ। বুড়ো মানুষটা দীর্ঘ জার্নিতে ক্লান্ত হয়ে গেছে। তাকে ধরে ওয়াহেদ বোঝালো মানুষটার শরীর কাঁপছে থরথর। ওয়াহেদ তাকে দু হাতে ধরল। চাচা, আপনার কি শরীর খারাপ লাগছে? তৈয়ব মাওলানা নীরব। ওয়াহেদ গলা উঁচিয়ে ডাকলো, রিদওয়ান এদিকে এসো, দেখো তো একটু, চাচা জানের শরীর খারাপ মনে হয়। রিদওয়ান ক্লান্ত শরীর নিয়ে উঠল। ওয়াহেদ তৈয়ব মাওলানাকে বসিয়েছে চেয়ারে। মানুষটা মৃদুস্বরে পানি চাইল। রিদওয়ান বোতল এঁকে দিল। দুই ঢোক পানি খেয়ে চোখ বুঝল তৈয়ব মাওলানা। তার কপালে বিন্দু বিন্দু ঘামের আভাস। রিদওয়ান হাত বাড়িয়ে পালস চেক করল। পালস রেট হাই দেখে তার ভ্রু কুঁচকালো। তৈয়ব মাওলানা তখনই চোখ মেলে রিদওয়ানের দিকে তাকালো। আমার শায়লা কেমন আছে দাদা ভাই? রিদওয়ান চমকায় ধমকায়, সরমে অধবদন হলো তার। দুই দাদু কত আস্থা নিয়ে তার সাথে শায়লার বিয়ে দিয়েছিল, অথচ সে সেই আস্থার মান রাখল না, দায়িত্ব পালনে অক্ষম প্রমাণ হলো। রিদওয়ানের হৃদয়ের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে জলদ গম্ভীর স্বরে সে বলল, জ্ঞান ফিরে নেই, তবে ভালো হয়ে যাবে। তৈয়ব মাওলানা নীরব হয়ে আবারও চোখ বুঝল। পাশে রুবিনা থমথমে মুখে দাঁড়িয়ে, আসা পর থেকে একটা বারও রিদওয়ানের দিকে তাকায়নি, কথা তো দূর। এমন মুখ খুলে বলল সে, শালাকে দেখবো আমি, কোথায় আছে ও? রিদওয়ান মানা করতে যেয়ে থেমে গেল। সে ডাকলো, আসুন আমার সাথে। আইসিইউ সামনে গিয়ে ডিউটি ডাক্তারের সাথে কথা বলে রুবিনাকে ভেতরে ঢুকিয়ে দিল। নিজে আবারও এসে বসলো চেয়ারে। অস্থির নজর ঘুরে বেড়াচ্ছে চারপাশে। ওপরে ওপরে রিদওয়ানকে শান্ত দেখালেও ওর ভেতরটা ভাঙচুর হচ্ছে প্রতি সেকেন্ডে। মুখে কিছু না বললেও মনে মনে সারাক্ষণ নিজের ভুলটা ভেবে চলেছে। এবার কোথায় ভুল হলো তার? তার ইউকে যাওয়ার খবরটা নিজ মুখে শায়লা জানানো উচিত ছিল মনে হয়। একবার ভালোভাবে বিদায় নেওয়া দরকার ছিল। মেয়েটা হয়তো তার অপেক্ষায় ছিল, সেজন্য না পারতে শায়লা নিজেই হুট করে কাল তার সাথে দেখা করতে গেছিল। তবে কি শায়লা তাকে চাইতে শুরু করেছিল? 2 বছরের বিরহ কি শায়লাকে তার প্রতি আকৃষ্ট করেছিল? তবে ফিরে গেল কেন? নাকি সেজুতির কথা শুনে অভিমান হয়েছে? রিদওয়ানকে এতদিন দেখেও কি এক ফোঁটা বিশ্বাস জন্মেনি মনে? আর সেজুতিকে নিয়ে কিছু জানার হলে কেন রিদওয়ানকে সরাসরি প্রশ্ন করলো না? ওর রাগটা কোথায়? ভেবে ভেবে মাথা নষ্ট হওয়ার জোগাড় হয়েছে। এত কিছুর মাঝে আর একটা প্রশ্ন রিদওয়ানের মনে এসেছে, সেটা হলো সেজুতির কথাটা শায়লাকে বলেছে কে? শায়লা কি আগেই জেনেছে না গতকাল? জানলেও কিভাবে জেনেছে? এত পুরনো কিচ্ছা কে বলেছে আর কি উদ্দেশ্যে বলেছে? যেখানে সেজুতি একটা ঘৃণ্য অতীত, এবং যে অতীত রিদওয়ান শায়লাকে বিয়ের পরপরই নিজের জীবন থেকে ঝেড়ে ফেলেছে, সেখানে এই অতীত কেন টেনে আনবে কেউ? রিদওয়ান বেশ বুঝতে পারছে যে বলেছে তার উদ্দেশ্য খুব একটা ভালো না। সে হয়তো তাদের সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করতে এমন কাজ করেছে। আকাশ পাতাল ভাবনায় মন আরও বেশি চঞ্চল হলো তার। উঠে দাঁড়িয়ে দেখলো রুবিনা বের হয়েছে কিনা। 5 মিনিট পরে রুবিনা বেরোলো। তার চোখ দুটো ভেজা ভেজা, নিশ্চয়ই কান্না করেছে শায়লাকে দেখে। আইসিইউ থেকে বেরিয়ে রিদওয়ানকে দেখেও দেখলো না রুবিনা, সোজা হেঁটে চলে গেল উল্টো দিকে। মহুয়া কেবলই এসেছে আবার, মাকে উল্টো দিকে যেতে দেখে ডাকলো, মা কখন আসছো? ওইদিকে যাও কেন? রুবিনা মেয়েকে দেখে ঝাঁঝিয়ে উঠল, তুই কই গেছিলি শালাকে একা ফেলায়? মহুয়া থমকায়, আর চোখে রিদওয়ানকে দেখলো। রিদওয়ানকে বিচলিত দেখালো। মহুয়া নজর ফিরিয়ে পায়ে পায়ে মায়ের দিকে এগিয়ে গেল। সারাদিন ময়লা কাপড় নিয়ে বসেছিলাম বলে বিকালে হলে গেছিলাম, গোসল করে ফিরে এলাম। রুবিনা মুখ খিচিয়ে বলল, তুই ফোন দিস না কেন আমাকে? বলছিলাম না সকালে শালার কাছে যাই আমারে ফোন দিবি? মানুষের থেকে খবর পাওয়া লাগে, সকালে ফোন দিলে দুপুরে চলে আসতাম আমার মেয়ের কাছে। মহুয়া থতমত খেল। মা আসলে কি বলতে চাইছে বুঝতে পারছে না। মানুষ বলতে কাকে বোঝালো? ওয়াহেদ আঙ্কেলকে? মহুয়া অবাক হলো মায়ের আচরণে। সে মিনমিন করল, ওই সময় আপার যে অবস্থা ছিল মা, তোমাকে ফোন দিলে কি করতা? আপাকে বাঁচানো বেশি জরুরি ছিল মা, তাই রিদওয়ান ভাইকে ফোন দিয়েছি। তাছাড়া পুলিশ আসলো, এটা সেটা জিজ্ঞেস করলো, তুমি কি সব বুঝতা? বেশি বকবক করিস না, কি শিখিয়েছি তোদের সেটাই ভেবে পাচ্ছি না, তোরা কেউ আমাকে শান্তি দিলে না। রুবিনা খেঁকে উঠল। মহুয়া অসহায় চোখে মাকে দেখছে। সে বুঝতে পারছে রুবিনা যে কোন সময় ভেঙে পড়বে। মায়ের ভেতরের ভাঙচুর বেশ বুঝতে পারছে সে। মাকে জড়িয়ে ধরল, আবার ঠিক হয়ে যাবে মা, তুমি ভেবো না, একটু একটু শান্ত হও মা। কি ঠিক হয়ে যাবে? আমার শায়লার কষ্ট ঠিক হবে? ওর হাতে দাগগুলো মুছে যাবে?
মেয়েটা যে ধাক্কা খেয়েছে সেটা ভুলে যাবে? কতটা কষ্ট পেলে আমার শ্যালা নিজের জীবন নিজের হাতে নিতে চায়, এটা বুঝতে পারছিস তুই? রুবিনা কেঁদে দিল ঝরঝর করে, কাঁদতে কাঁদতে বকছে। আমার মেয়েটা একা একা কষ্ট পাচ্ছিল, আর আমি তাকে একবারও বুঝিনি। কেন বুঝিনি? আমি না মা, মায়েরা না সব বোঝে, তবে আমি কেন বুঝিলাম না? রুবিনা মুখে কাপড় চেপে ধরে কান্না নিয়ন্ত্রণের চেষ্টা করলো, বিড়বিড় করলো। আমার কারণে শায়লা এমন কাজ করলো, আমার মেয়ের কষ্টের জন্য আমি দায়ী, আমি দায়ী। মহুয়া চোখ ভিজে উঠল, মায়ের কথা শুনে এখন তার নিজেরকেও দোষী মনে হচ্ছে। তারা সত্যি হয়তো শায়লার খেয়াল রাখতে পারেনি, হয়তো শায়লা এমন কিছু করতে পারে সেটা বুঝলো না কেন। রুবিনা আবারও বিড়বিড় করলো। নিজের মেয়ের চাইতে পরের ছেলেকে আপন ভাবলাম, তার উপর মেয়ের দায়িত্ব দিয়ে নিশ্চিত হতে চাইলাম, কিন্তু সে আমাদের বিশ্বাসের মান রাখতে পারলো না। শায়লা রে, মাকে তুই ক্ষমা করিস। রুবিনার কান্না দেখে রিদওয়ান পায়ে পায়ে এগিয়ে এসেছে, সাহস হচ্ছে না কিছু বলার, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু এখন যেন নিজেকে সামলে রাখতে পারলো না। মা, এমন করে কথা বলবেন না প্লিজ, আমি সত্যিই কখনো শায়লার খারাপ চাইনি, আপনি জানেন সে কথা, প্লিজ আমাকে ভুল বলবেন না। রুবিনা গর্জে উঠল, তুমি আমাকে মা বলে ডেকো না রিদওয়ান, তোমার মুখে এই ডাক মানায় না, আমিও আর শুনতে চাই না। আপনি কি বললেন মা, আমি কি করেছি, আমার ভুলটা অন্তত বলে দিন। রিদওয়ান আর্তনাদ করে উঠল, রুবিনা লাল চোখে চেয়ে থেকে বলল, এতটা ভোলা ভালা সেজো না রিদওয়ান, তুমি জানো না তোমার দোষ কি। রিদওয়ান মাথা নাড়ে, আমি সত্যিই জানি না মা, প্লিজ বলুন। আমি তোমাকে আমার শায়লার চাইতে বেশি বিশ্বাস করেছিলাম, তাই তো তুমি যা বলেছ তাই বিশ্বাস করেছি, মেয়েকে সেভাবেই বলেছি, অথচ সেই তুমি দেশের বাইরে যাবে শায়লাকে না বলে, এটা কোন ধরনের আচার তোমার? রিদওয়ান ছটফট করে উঠল অন্তর্দহনে, কিন্তু সেই কথা আপনাদের জানিয়েছিলাম, আপনারা তখন মেরেছিলেন। কারণ তখনও জানতাম না শায়লা কি চায়, ও নিজে যেচে পড়ে তোমার সাথে দেখা করতে গেছিল, তারপর কোন কারণে দেখা না করে ফিরে এলো, তোমার কি উচিত ছিল না ওকে একটা বার ফোন দেওয়া, একটা বার বলা যেত তুমি চলে যাচ্ছ, ফিরে আসবে দু বছর পর? রিদওয়ান দেওয়ার মতো জবাব পেল না, আত্মপক্ষ সমর্থনে মিনমিন করল। আমি ভেবেছিলাম দেশে ফিরে একবার সব মিটমাট করে নেব। রুবিনা হতাশ কণ্ঠে বলল, তুমি ভেবেছিলে, তুমি কেন সব নিজের মতো ভেবে নিবে রিদওয়ান? জানো শায়লা তোমার ফোনের অপেক্ষায় ছিল, আমার কাছে ফোন দিয়ে আফসোস করলো, তোমার ভালোবাসার লোক দেখানো সেটাও বললো, তা নয় তো ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলা, তুমি কেন দেশ ছাড়বে ওকে না জানিয়ে? রিদওয়ান নিজেকে ডিফেন্ড করলো সর্বাত্মকভাবে। আপনি এই কথা বললেন মা, সব জানার পরও কিভাবে আমাকে দোষী করলেন? আমি কি চেষ্টা করিনি শায়লাকে সুখের জীবন দিতে? যদি বলি ওর জন্য আমি সাফারার, তাহলে কেমন হয় বলুন তো? ওর ছোটোবেলায় বাবা বাবার আঘাতের দায় আমাকে চোখাতে হলো, কেন মা? এই যে অবিশ্বাস ওর মধ্যে, এটা তো আমার তৈরি না, তবুও আমি ওর সব অন্যায় কথা আর ব্যবহার শুয়েছে, আমার কি এসব পাওনা? আমি তো অন্য কিছু চাইতে পারতাম। রুবিনার মুখের পেশিগুলো কঠোর হলো। এসব বলে সত্য মিথ্যা হয়ে যাবে না রিদওয়ান, ও তোমার সাথে দেখা করতে গেছিল, তা জানার পরও তুমি ওকে ফোন দাওনি দেখা করা দূর, এটা কি তোমার দোষ নয়? রিদওয়ানের চোখ দুটো লাল হলো। ফোন দেইনি কারণ আমি ভয় পেতাম যে আমার ফোনেও কষ্ট না পায়, একটা বার যদি টের পেতাম এমন কিছু করবে তাহলে আমি ছুটে চলে আসতাম ওর কাছে, কিন্তু ওর তো আমার নৈকট্য পছন্দ ছিল না। আরও ভুল আছে রিদওয়ান, তুমি সেজুতির কথা লুকিয়েছ ওর কাছে কেন? কষ্টের স্মৃতি কেউ মনে করতে চায় মা, আপনি চাইবেন কেন এভাবে দায় দেখে আমাকে কষ্ট দিচ্ছেন, যেখানে আমার প্রতিটা কাজ আপনাদের জানিয়ে করা। রিদওয়ানের চোখে তীব্র বেদনার ছাপ, রুবিনা যেন তা দেখেও দেখল না, সে অটল গলায় বলল, আমার মেয়েটা তোমার বাড়ি থেকে কাঁদতে কাঁদতে ফিরেছে, তুমি জেনেও চুপ করেছিলে, ওর সাথে যোগাযোগ করনি, এখানে তাহলে কার দোষ রিদওয়ান? নিজের ভুল মানতে শেখো, তোমার ছোট্ট একটা ভুল শায়লাকে মৃত্যু দুয়ারে ঠেলে দিয়েছে, আজ মনে হচ্ছে ওকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়ে সত্যি ভুল করেছি আমরা। এটা কি বললেন মা? রিদওয়ানের আহত কণ্ঠে হৃদয় বিদীর্ণ হওয়ার আজ পাওয়া গেল, সে ভাঙাচোরা মানুষের মতো হেলে পড়ল। আজ ভীষণ কষ্ট পেলাম, আপনাকে আমি নিজের মায়ের মতোই সম্মানের আসন দিয়েছে, হয়তো আমি ব্যর্থ, আমারই কোনো ভুল আছে যে এতদিনেও আপনাদের আপন করতে পারেনি, আপনাদের ছেলে হয়ে উঠতে পারেনি, আমাকে মাফ করে দিন মা, আমি আমার দায় মেনে নিলাম, সব ভুল আমারই। বলে আর দাঁড়ালো না সে, ধীর পায়ে বেরিয়ে এলো হাসপাতাল থেকে, রাস্তার মৃদু আলোয় ব্যর্থ মানুষের মতো হেলে দুলে হেঁটে যেতে দেখা গেল তাকে।
রিদওয়ান বাড়ি ফিরে আসতেই জাকিয়া একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করে ফেলেছে তাকে, বারবার আহাজারি করছে। কেমন মেয়ে, বিয়ে করিয়েছে তোর দাদা জান, বুঝতে পারছিস? এই জন্যই আমি বারবার মানা করেছিলাম, ওর থেকে দূরে থাকতে বলতাম। ভাগ্যিস এখনো ঘটা করে অনুষ্ঠান করিনি, তা নয় তো আজ মান সম্মান নিয়ে টানা হেঁচড়া হতো। কি কপাল আমার, এত টাকা খরচ করে দেশের বাহিরে যাওয়ার জন্য তৈরি হলি, অথচ ওই মেয়ের জন্য সব পণ্ড হলো। এই জন্যই ওই মেয়েটাকে সহ্য হয় না আমার। বাবা ছাড়া দাদার ধারায় মানুষ হয়েছে, তবুও কত ঠক, ন্যাকামি দেখে বাঁচি না। জামাইকে পাত্তা দেয় না, শ্বশুরবাড়ির মানুষকে পাত্তা দেয় না, কি শিখিয়েছে ওর মা? কোনো সভ্যতা ভদ্রতা জানে না। আমার ছেলেটার জীবন নষ্ট করে দিল মেয়েটা। ওই মেয়েকে নিয়ে আদে খেতা বাদ দে রিদু, ওকে ছেড়ে দে, এছাড়া তোর শান্তি আসবে না। আমি তোর ভালো বিয়ে দেব, যে মেয়ে স্মার্ট, দেখতে শুনতে ভালো, আমাদের সাথে যার ম্যাচ হবে তেমনই মেয়ে এনে দেবো তোকে, ওকে ছেড়ে দে রিদু। মায়ের কথা শুনতে শুনতে রিদওয়ানের চোখ ছানা পড়া, সেই চোখে অবিশ্বাস আর ঘৃণা খেলে বেড়াচ্ছে। সে চেঁচিয়ে উঠল, ছেড়ে দেবো আমারে? মা, এসব কি বলে যাচ্ছ তুমি? যেভাবেই হোক মেয়েটা তোমার ছেলের বউ এখন, আর অসুস্থতায় তুমি সুস্থতা নাচে কিসব বলছো? আমার বউ মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়ে আছে আর তুমি পড়ে আছো ইউকে যাও নিয়ে। জাকিয়া থতমত খেল, মিনমিন করে বলল, তোর এত কষ্টের এমডি ডিগ্রি, তোর তো ক্যারিয়ার শেষ রিদু। রিদওয়ান বিরক্তি নিয়ে বলল, ক্যারিয়ার শেষ হলে শেষ, বউয়ের চেয়ে ক্যারিয়ার বড় নাকি? একটা মানুষের জীবন চলে যাচ্ছে আর তুমি আছো ক্যারিয়ার নিয়ে, কিছু না হলে গ্রামে গিয়ে ডাক্তার করব, তোমার কি সমস্যা? জাকিয়া এবার চেঁচিয়ে উঠ, কি আবোল তাবোল বকছিস রিদু, এই জন্যই ওকে আমার সহ্য হয় না। ডাকাত মেয়ে একটা আমার ছেলেটাকে দখল করে নিয়েছে, যেই ছেলে মায়ের সাথে উঁচু আওয়াজে কথা বলতো না, সে এখন মায়ের সাথে তর্ক করে, ভালোই তো, ভালো না? রিদওয়ান ভ্রুকুচকে মায়ের দিকে তাকিয়ে রইল, হুট করে প্রশ্ন করল, তুমি কি কাল শালাকে সেজুদের কথা বলেছ? সাকিয়া চমকে উঠল, তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, মৃদুস্বরে বলল, আমি কেন ওই মেয়েকে এসব বলবো? মায়ের মুখের ভাব দেখে রিদওয়ান কিছুটা আন্দাজ করে নিল, ঘৃণা ভরে মাকে দেখল। গুটি কয়েকজন ছাড়া সেজদের কথা কেউ জানে না, আর তুমি ছাড়া শায়লার কাছে বড়ার মতো কাউকে খুঁজেও পাচ্ছে না। তুমি কিভাবে পারলে মা, এমন কিছু কিভাবে করতে পারলে, যেখানে তুমি জানো তোমার ছেলে মেয়েটাকে পছন্দ করেছে, সে যদি কি ভুলে একটু ভালো থাকতে শিখেছে, সেখানে তুমি খুশি না হয়ে ছেলের জীবনটা বিষিয়ে তুলতে চাইছ? তোমার জন্য মেয়েটা আজ মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে। ছি মা, ছি, আমি ভাবতেও পারছি না তুমি এমন কিছু করতে পারো। জাকিয়া নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করল। তুই আমাকে ভুলবিস রিদু, আমি এমন কিছু বলিনি যাতে মেয়েটা নিজের জীবন দেবে। ওই মেয়ে একটা পাগল, কিছু বললেই এমন ভাব করে যেন কিছুই বোঝে না, জানে না, সামান্য কথায় অনেক বেশি রিয়েক্ট করে। রিদওয়ান অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল, তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, তুমি কিসের ভয় পাও মা? এতদিন দাদু ছিল, তোমার ভয় পাওয়ার ব্যাপারটা বুঝতাম, কিন্তু এখন কিসের ভয়? দাদু তো নেই, আর থাকলেও দাদু কখনো তোমার ব্যাপারে কারোর সাথে কোনো কথা বলতো না। জাকিয়া অবাক হল, মানে কি রিদু, কি বলছিস বুঝতে পারছি না। রিদওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি দাদিমার সাথে কি করেছিলে সেটা দুর্ভাগ্যবশত আমি দেখে ফেলেছিলাম, দাদা যান সব জানত, তবুও কোনোদিন কাউকে কিচ্ছু বলেনি বা বলার চেষ্টা করেনি, নয়তো বাবার সাথে তোমার বিচ্ছেদ চূড়ান্ত ছিল। কিন্তু জানো তো দাদা যান এতটাও নিজ নয়, তাই বাবার কান পর্যন্ত ঘটনা করেনি। তুমি দাদা যানকে ভয় পেতে, একই সাথে অপছন্দ করতে, তাই তো তার সব কথা মেনানোর ভান করতে। আমি এত বছর ধরে এটা ভেবে এসেছে তোমার হয়তো অনুশোচনা হয়, তুমি হয়তো শুধরে গেছো, কিন্তু তুমি তো তুমি কখনোই শুধরাবে না। শোনো মা, শালার ব্যাপারটা নিয়ে ধানে চিড়ে হয়েছে, ওরা কোনোভাবে যদি টের পায় আমাদের কারো কোনো সম্পৃক্ততা আছে, তাহলে পুরো পরিবার জেলের খানি টানতে হবে। এখন তুমি কি চাও বলো, শালের সাথে শত্রুতা বজায় রাখবে নাকি ছেলের বউ হিসেবে মেনে নেবে? না নিলেও সমস্যা নেই মা, ওকে নিয়ে আমি আলাদা থাকবো, দাদা জানকে বাবা কখনো সন্তান হিসেবে সন্তুষ্টি দিতে পারেনি, তার বাবার কষ্ট হবে ভেবে দাদা জান সে নিয়ে কোনো অভিযোগও করেনি, মানুষটা সামান্য যা আমার কাছে ছিল, এতটুকু পূরণ করতে না পারলে আমার পাপ লাগবে মা। তুমি কি চাও তোমার সন্তানের জীবন এলোমেলো হোক? জাকিয়াকে বিহ্বল দেখায়, রিদওয়ান সব জানতো কবে থেকে,
কোনোদিন কিছু বুঝতে দেয়নি, সেজন্যই হয়তো দাদার প্রতি একনিষ্ঠ টান তার। মায়ের কৃতকর্মের জন্য অনুশোচনা থেকে টান বেড়েছে। বুড়ো মরতে মরতে তাকে হারিয়ে দিয়ে গেছে, যাকে অসহায় বোধ করল। রিদওয়ান মায়ের মনের হাল যেন বুঝতে পারল। এমনিতেই সারাদিন মনের ওপর বড্ড চাপ গেছে তার ওপর, রুবিনার আবার দোষারোপ। একদিকে দেখলে নিজেকে দোষীই লাগছে তার, মায়ের কুমতলবগুলো আগে কেন বোঝেনি সে, তাহলে হয়তো শায়লা এত বড় ঘটনা ঘটাতো না। আফসোস হচ্ছে কাল কেন শায়লাকে একবার ফোন দিল না। একটা ফোন কল অনেক কিছু পাল্টে ফেলতে পারত। রিদওয়ানের মাথা টনটন করে উঠল, নিজের ক্লান্ত শরীরটা রুমে টেনে নিয়ে বিছানায় আছড়ে পড়ল। মন চাইছে লম্বা একটা ঘুম দিতে। ইস, এমন যদি হতো, এটা একটা দুঃস্বপ্ন, ঘুম থেকে উঠে দেখবে সব ঠিক আছে। রিদওয়ান ক্লান্তি নিয়েই উঠে দাঁড়ায়, সাবান নিয়ে আবারও হসপিটালে যাবে সে। একবার দূরে থেকে যথেষ্ট ভুগেছে, আর না, অন্তত শায়লা সুস্থ হওয়া পর্যন্ত কোনো অভিমান সে মনে রাখবে না, কারো কটু কথায় কিছু পিছুও হাঁটবে না। আগে শায়লা সুস্থ হোক, তারপর ওর সাথে হিসেব নিকেশ করা যাবে। এবার আর কোনো জোর করা না, কিছু চাপিয়ে দেয় না, এমনকি ভালোবেসে অধিকারও দেখাবে না। শায়লা যা বলবে তাই মেনে নেবে সে। যদি শায়লা তাকে না চায়, তাহলে দূরে সরে যাবে চিরদিনের মতো। ঝর্ণার জলে ভিজতে ভিজতে কঠিনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলো রিদওয়ান। আশ্চর্য মন আমাদের, আমরা যাকে ভালোবাসি তাকেই সর্বোচ্চ ঘৃণা করি, যাকে ঘৃণা করি তাকেই মনে মনে লালন করি পরম যত্নে, বিপদে তাকেই আঁকড়ে ধরতে চায় ভরসায়। শায়লার জ্ঞান ফিরল পরদিন সকালে, এবং খুব অবাক করা ব্যাপার হলো জ্ঞান ফেরার পর শায়লার চোখ দুটো হন্যে হয়ে খুঁজলো সেই মানুষটাকে, যাকে সে অবহেলায় দূরে সরিয়ে দিয়েছিল। মানুষটাকে দেখতে না পেয়ে তার হতাশ চোখ দুটো পুনরায় বন্ধ হলো। অভিমানেরা অশ্রু হয়ে গড়িয়ে পড়ে দু চোখের কোল ঘেঁষে। মানুষটা তাকে ফেলে চলেই গেল শেষ পর্যন্ত? শায়লা কি এতটাই খারাপ যে তার মৃত্যুশয্যার খবর পেয়েও তাকে দেখতে আসা যায় না? অবোধ কান্নাগুলো বাঁধন হারার মতো বুকের পাঁজর ভেদ করে বেরিয়ে আসতে চায়। আজ নিজের উপর বড্ড করুণা হচ্ছে তার। কেন সে এমন হলো? কেন কাউকে নিজের মনের ভাব খুলে বলতে পারে না? শায়লা মনে মনে গুমড়ে মরে হাজারবার। কপালে শীর্ণ হাতে স্পর্শ পেয়ে চোখ মেলে শায়লা দাদাজানকে বসে থাকতে দেখে চমকে উঠল সে। মলিন কণ্ঠে বলল, দাদাজান আপনি ঢাকায় কখন এলেন? তৈয়ব মাওলানার নয়নদ্বয় ছলছল হলো, কম্পিত কণ্ঠে শুধায়, আমাকে মাফ করে দাও শায়লা ভু, আমার জন্য তুমি কষ্ট পাইতেছো খালি। শায়লা হতচকিত হল, ক্লান্ত গলায় বলল, এসব কি বলছেন দাদাজান, আপনার কি দোষ? দোষ তো আমার কপালে। কপালকে দোষ দিতে নাই বউ, আল্লাহ নারাজ হন, সব আল্লাহর ফয়সালা বউ, আর আল্লাহ আমাদের ভালো চান, আমাদেরই বুঝতে দেরি হয়। শায়লা বিরক্ত হলো, এই মুহূর্তে নীতি কথা ভালো লাগছে না শুনতে। তৈয়ব মাওলানা আরও কিছু বলতে চাইল, পারল না, ডাক্তারের বারণ মনে করে চুপ করে গেল। পরে সময় সুযোগ বুঝে শায়লার সাথে কথা বলা যাবে। তৈয়ব মাওলানা উঠে দাঁড়ালো। তুমি বিশ্রাম নাও বউ, শরীর ভালো হোক, অনেক কথা বলবো তোমার সাথে। শায়লা মাথা দুলায়। তৈয়ব মাওলানা বেরিয়ে আসতে রুবিনা ঢুকল, মেয়ের মাথার কাছে বসে হাত বুলিয়ে দিতেই শায়লা চোখ খুলল। মা, রুবিনা জবাব দিল না, কেবল চুপ করে বসে রইল। মায়ের মলিন মুখ দেখে শায়লা ম্রিয়মান কণ্ঠে বলল, তুমি আমার উপর রাগ করছো তাই না মা? সত্যি বলছি মা, আমি জানি না কেন এমন করলাম। রুবিনা তবুও কথা বলল না মেয়ের সাথে। শায়লা স্যালাইন চলা হাত বাড়িয়ে মায়ের হাতে রাখল। মা, ভুল করে ফেলেছি, মাফ করে দাও না। রুবিনা এবার নিজেকে সামলে নিতে না পেরে নিঃশব্দে চোখের জল ফেললো, দুর্বল গলায় বলল, তুই কি ভেবেছিলি শায়লা, তুই মরে গিয়ে বেঁচে যাবি? মাকে তো একটুও ভালোবাসিস নি তাই না? মাকে ভালোবাসলে এমন কাজ করার সাহস হতো না। তোদের মতো অকৃতজ্ঞ সন্তানের জন্য আমি জীবন ত্যাগ করলাম বলে আজ আমার সত্যিই কষ্ট হচ্ছে নিজের জন্য। শায়লার দু চোখ জলে টইটম্বুর, ব্যথিত নয়নে বলল, এভাবে বলো না মা, আমি সত্যি বুঝতে পারিনি। রুবিনা চোখ মুছে ফেলল, নিজেকে শক্ত করে বলল, তোর সাহস কি করে হলো? নিজের জীবন নেওয়ার, কারো কথা ভাবলি না একবারের জন্য, আত্মস্বার্থপরতা। শায়লা লজ্জা পেল ভারী, মায়ের চোখে চোখ রাখতে পারে না, অপরাধী মনে দংশন চলে বারবার, সত্যি বড্ড বোকার মতো কাজ করে ফেলেছে। সেই কতদূর থেকে দাদাজান আর মাকে ছুটে আসতে হয়েছে, কিন্তু সব কিছু ছাপিয়ে শায়লার মনের কোণে বারবার একজনের কথা মনে আসছে। মানুষটা কি তার খবর পেয়েছে? পেয়ে থাকলে একবার আসবে না? সত্যি সত্যি শায়লাকে সে ভুলে গেল? রুবিনা শায়লাকে দেখে দীর্ঘশ্বাস ফেলে, শায়লার গোপনে চোখ মোছা দেখে আন্দাজ করে নিয়েছে। মেয়ে দু চোখ কাঁখে খুঁজছে, সেটাও খুব ভালোভাবে বুঝতে পারছে।
রুবিনা মৃদুস্বরে ডাকল। কাকে খুঁজছিস শায়লা? শায়লা বিব্রত হলো, উল্টো ঘুরতে যেয়ে হাতের ক্যানুলাতে টান পড়ে আর্তনাদ করে উঠল। রুবিনা আবারও বলল, আওয়াজটা কি শরীরের ব্যথায় এলো না মনের ব্যথায়? শায়লা, তুই কি রিদুয়ানকে খুঁজছিস? শায়লা জবাব দিল না, কেবল নজর লুকিয়ে নিল। রুবিনা অসহায় চোখে মেয়েকে দেখে মৃদুস্বরে বলল, যা নিজের সেটাকে এভাবে হেলায় দূরে রাখতে নেই শায়লা, তাহলে সেটা অন্য কারো হয়ে যায়। তুইও মায়ের মতো ভুল করে ফেলছিস শায়লা। শায়লা চমকে উঠল, প্রশ্ন নিয়ে মায়ের চোখে চোখ রাখে, সে চোখে অনেক না বলা কথা। যে জিনিস পাহারা দিয়ে নিজে ধরে রাখতে হয় সে জিনিস আমার চাই না মা। মেয়েরা নাকি তাদের বাবার মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে চায়, অথচ আমি সবসময় চেয়েছি বাবার মতো কেউ না আসুক আমার জীবনে। যে পুরুষ স্ত্রীর বিশ্বাস আর ভরসা নষ্ট করে সে পুরুষ আর যাই হোক ভালো মানুষ নয়। শায়লার কথায় রুবিনা বাঁখারা হলো। এরকমটা তো সেও ভাবতো এক সময়, তারপর ভাবনার গতি পাল্টে গেল। কেন পাল্টে গেল ভাবনার গতি? অনেক ভেবে ভেবে রুবিনা বুঝেছে একটা স্থায়ী আবাসের বড্ড প্রয়োজন ছিল রুবিনার। ছোটবেলায় মা মারা গেল, সৎমার সংসারে অনাদর না হলেও আদর ছিল না, হেলায় বেড়ে ওঠা লতার মতোই বড় হয়েছে সে। ইন্টার অবধি পড়ে তারপর বিয়ে, শ্বশুর শাশুড়ি পেয়ে যেন বাবা মা পেল রুবিনা, তারা তাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে। পড়ালেখা খুব পছন্দের কিছু ছিল না রুবিনার, ঘরের কাজে সর্বগুণে গুণবতি ছিল, তা দিয়েই শ্বশুরবাড়ি সকলের মন জয় করেছে। স্বামী কি অসুখী ছিল তার সাথে? সত্যি বলতে কোনোদিন তা মনে হয়নি, একটা বোকামি করেছিল রুবিনা, শ্বশুরবাড়ির সংসার আগলে বসেছিল, অথচ তার উচিত ছিল স্বামীর সাথে তার কর্মস্থলে যাওয়া, একান্ত নিজের একটা সংসার গড়ে তোলা। বাবা মায়ের আদর ভালোবাসা শ্বশুর শাশুড়ির কাছ থেকে পেয়ে সেই উচিত কাজটা করতে ভুলে গেছিল। আবার মাঝে মাঝে ভাবে গিয়েই বা কী হতো, স্বামীকে তো সে আঁচলে বেঁধে রাখতে পারতো না। যারে দেখতে নারী তার চলন বাঁকা, যার মন থেকে উঠে যাওয়া কপালে লেখা থাকে, তার জন্য জাহান দিলেও তাকে ধরে রাখা যাবে না। দ্বিমুখী ভাবনায় রুবিনার প্রায় রাত নির্ঘুম কাটে। রুবিনা দীর্ঘশ্বাস ফেলে শায়লার দিকে তাকালো। তাহলে রিদুয়ানের জন্য কেন কষ্ট পাচ্ছিস? শায়লা অন্য মনস্ক হলো, কিছু কিছু প্রশ্নের উত্তর বড্ড জটিল, জটিলতা তৈরি করে বোকা মন, সে মনের তল খুঁজে পাওয়া দুষ্কর। মন কখন কীভাবে কেন ভাবে কেউ আজ অব্দি কেউ জানেনি। মনের ওপর নিয়ন্ত্রণ থাকলে শায়লা কখনোই এমন বোকামি করত না, সে বরং রিদওয়ানের নতজানু হওয়ার অপেক্ষায় প্রহর গুনত। দুবছর আগে রিদওয়ান তার সাথে যে অন্যায়টা করেছিল সেটার জন্য রিদওয়ান কি গিল্টি ফিল করে? শায়লার বড্ড জানতে মন চায়। রিদওয়ান বলেছিল শায়লা না ডাকলে সামনে আসবে না, অথচ নিজের কর্মের জন্য সে আজ অবধি একবারও অনুতপ্ত হয়নি। হলে নিশ্চয়ই শায়লার কাছে মাফ চাইত, তাতে তাদের সম্পর্কে দুই বছরের দূরত্ব আসত না কখনোই। শায়লা, তাহলে সেদিন কেন গিয়েছিলে, সব ভুলে কেন গিয়েছিলি ওর কাছে? শায়লা নিজেই নিজেকে প্রশ্ন ছড়ে দিল, সন্তোষজনক উত্তর পেল না। শায়লার হাঁসফাঁস লাগে সব কিছু, এই হাসপাতালের পেট, ব্যথাযুক্ত দুই হাত, এই শুয়ে থাকা সব কিছু অসহ্য লাগে। নিজের ঘরটাকে ভীষণ মিস করছে, পুকুর পাড়টাকে মনে পড়ছে যেখানে অসংখ্য মন খারাপের বিকেল কেটেছে। ক্লান্ত শায়লা চোখ বুঝে ফিরে গেল তার গ্রামের বাড়িতে। মা, আমি আসবো। পুরুষালী কণ্ঠ কানে যেতে চমকে চোখ খুলল শায়লা। ঠিক তখনই চার চোখের মিলন হলো, কিছু মুহূর্তের জন্য পৃথিবীটা থমকে গেল মনে হয়। দুজনেই দুজনকে দেখছে নির্নিমেষ। শায়লা ফিসফিসিয়ে বলল, আপনি জাননি? রিদওয়ান সে কথা শুনল কিনা বোঝা গেল না, সে নিঃশব্দে ভেতরে এলো। শায়লার জ্ঞান ফেরার খবর পেলেও মুখোমুখি হওয়ার সাহস হচ্ছিল না। ওকে দেখে রুবিনা আস্তে করে উঠে দাঁড়ালো, রিদওয়ানকে কিছুটা স্বস্তিও পেল, অনেক কটু কথা বলে ফেলেছে ছেলেটাকে, ভেবেছিলেন আর বুঝি আসবে না, এখন দেখে কিছুটা খারাপ লাগলো। তখন ওভাবে না বললেও হয়তো চলত। রুবিনা কোমল গলায় ডাকলো, এসো রিদওয়ান, বসো ওর কাছে, আমি বাইরে যাচ্ছি। রুবিনা চলে গেল, রিদওয়ানের অস্বস্তি হচ্ছে, বহুদিন পর শায়লার মুখোমুখি হয়ে সহজ হতে পারে না, মন চাইছে শায়লাকে বুকে জড়িয়ে ধরতে, হাজারটা চুমু এঁকে দিতে ওর মুখে, কিন্তু মন চাইলেও তেমন কিছু করা যাবে না। সে জানে এই মেয়েটা হয়তো কোনো দিন তার মনের আবেগগুলো ঠিকঠাক বুঝবে না, তার ইচ্ছে অনিচ্ছার মূল্য হয়তো কোনো দিনও পাবে না, তবু কেন যে অবুঝ মেয়েটাকে এত ভালো লাগে তার। নিজের মন খারাপ ভাবটা দূরে ঠেলে সে চেয়ার টেনে বসলো, স্যালাইনটা চেক করলো অযথায়, হাতটা দেখে বলল, খুব ব্যথা করছে কি? জমা অভিমান সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ে বুকে, শায়লার গলায় সে অভিমানের রেশ। ব্যথা করলে কার কি হবে, কেউ কবে আমার কথা ভেবেছে?
রিদওয়ান বিব্রত হলো। কথাগুলো যে তাকে উদ্দেশ্য করে বলা এতে কোনো সন্দেহ নেই। অপরাধ বোধ মাথা চাড়া দিল। মাথা নিচু করে মৃদু স্বরে নিজের অপরাধ মেনে নিল। তোমার কাছে এলে কী করবো আর কী করবো না সেটা বুঝতে পারে না শায়লা। সব গুলিয়ে ফেলে, যা করা উচিত না তা করে ফেলে, আর যা করা উচিত তা করতে দ্বিধা হয়। আই এম সরি শায়লা, আমার খুব ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। শায়লা বিদ্রুপের হাসি হাসল। তা কোন ভুলের জন্য মাপ চাইলেন? আপনার তো ভুলের শেষ নেই। রিদওয়ান ভ্রু কুচকে তাকিয়ে রইল শায়লার দিকে। কিছুটা সময় পার হলো এভাবে, তারপর বলল, আমার উচিত ছিল ইউকেজর ব্যাপারটা তোমাকে নিজ মুখে জানানো। তুমি আমার স্ত্রী, অধিকার আছে জানার, আমারই ভুল ছিল। শায়লা চুপ করে গেল। অনেক অনেক কিছু বলতে মন চাইলেও ইচ্ছা করলো না, বরং চুপচাপ রিদওয়ানকে দেখতে ভালো লাগছে। মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখছে রিদওয়ানকে, হুট করে প্রশ্ন করল, আপনি যাবেন না, এখানে বসে আছেন যে, আমার জন্য আপনার যাওয়া ক্যান্সেল হলো বুঝি, নাকি পিছিয়েছেন? রিদওয়ান সে কথার জবাব না দিয়ে বলল, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, চাইলেই বাড়ি যেতে পারবো আমরা। আমি নওগাঁ যাব, মায়ের কাছে থাকলে ভালো লাগবে আমার, কিছুদিন গ্রামে থাকতে মন চাইছে। এখন কিছুদিন ঢাকায় থাকতে হবে আমার সাথে, আমার বাসায় ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, তোমার খাটা একটু শুভতে হবে, তারপর আমি তোমাকে নিয়ে যাব গ্রামে। শায়লা কিছু না বলে তাকিয়ে রইল। অবাক হচ্ছে ভেতরে ভেতরে রিদওয়ানের অধিকার নিয়ে কথা বলায়। এই ছেলেটা কখন কি করে কিছুই বোঝে না। শায়লা দুর্বল গলায় বলল, আমি আপনাদের বাসাতে যাব না। কেন? আমার মায়ের জন্য? শায়লা চমকে তাকায়। রিদওয়ান ওকে দেখছে এক দৃষ্টিতে। শায়লাকে তাকাতে দেখে হাসল। ভয় নেই, তিন চার দিন থাকবো আমরা, তারপর নওগাঁ ফিরে যাব, আর আমি সবসময় থাকবো তোমার সাথে। মা উল্টো পাল্টে কিছু বলতে পারবে না তোমাকে। আপনার মা উল্টা পাল্টা বকে আপনি বুঝলেন কি করে? রিদওয়ান দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, এসব নিয়ে পরে কথা বলবো শায়লা, একটু রেস্ট নাও, বেশি কথা বলা ঠিক হবে না তোমার। আমি যাচ্ছি এখন, ডাক্তারের সাথে কথা বলে দেখি তোমাকে আজই বাসায় নেওয়া যায় কিনা। শায়লা কেন জানো রিদওয়ানের কথাটা মেনে নিয়ে চুপচাপ চোখ বুঝল। অনেক কথা বলে ক্লান্তি ভর করেছে শরীরে, চোখ বোঝার সাথে সাথেই ঘুমের দেশে তলিয়ে গেল। রিদওয়ান আর ওয়াহেদের জোড়াজোড়িতে শায়লা ওর দাদা আর মাকে রিদওয়ানের বাড়িতে আসতেই হলো। রিদওয়ানের কথা, এই মুহূর্তে শায়লাকে ছেড়ে কোথাও যাওয়া চলবে না, আবার শায়লাকে নিয়ে অত দূর জার্নি করার উপায় নেই বলে বাধ্য হয়ে ওদের মেনে নিতে হলো। রুবিনার বড্ড অস্বস্তি হচ্ছে, বাড়ির বাইরে একদিনও কোথাও থাকেনি, কদিন হাসপাতালে ছিল, মেয়ের টেনশনে এত কিছু বোঝেনি, এখন মেয়ের শ্বশুর বাড়ি এসে কেমন অদ্ভুত লাগছে। যাকে ওদের পছন্দ না করলেও ওয়াহেদ আর রিদওয়ানের কারণে হাসি মুখে কথা বলল, তবে পল্লবী আর মালিয়া বেশ আন্তরিক আচরণ করলো। সায়লার জায়গা হয়েছে রিদওয়ানের ঘরে। রুবিনার তৈয়ব মাওলানার জন্য আলাদা গেস্ট রুম দেখিয়ে দিল ওরা। শায়লার দুহাত দিয়ে কিছু করার উপায় নেই, হাসপাতালে নার্স ছিল, এখন ঘরে এসে বিপদে পড়ল, খাওয়া বাথরুম সব কাজে মাকে ডাকতে হচ্ছে। রাতে রুবিনা ওকে খাইয়ে দাইয়ে ওষুধ দিয়ে ঘুমাতে গেল। রিদওয়ান সারা দিন ইচ্ছে করে রুমে আসেনি, এখন রুমে ফুরে দেখল শায়লা বসে আছে বিছানায়। রিদওয়ানকে দেখে অস্বস্তি বোধ হলো তার, একা একাই শোয়ার চেষ্টা করল। ফলাফল দুই হাতের কবজিতে ভীষণ টান পড়ল, ব্যথায় চোখ মুখ কুচকে গেল শায়লার, আর্তনাদ বেরিয়ে এলো হঠাৎ। রিদওয়ান সবটা দেখল দাঁড়িয়ে থেকে, চরম মেজাজ খারাপ হচ্ছে মেয়েটার ওপর, এখনও এত জেদ মেয়েটার, ওর কাছ থেকে কোনো হেল্প নেবে না ভেবে এসব করছে। রিদওয়ান নিজেকে শান্ত করে এগিয়ে গেল, শায়লাকে ধরে রেখে মাথার বালিশ ঠিক করে জায়গায় শুয়ে দিয়ে ওর মুখের ওপর উপুর হলো। নিজের ওপর অত্যাচার কেন করছো শায়লা? আমাকে ডাকা যেত না? সবসময় এত জেদ ভালো না শায়লা, জেদ ভালো কিছু বই আনে না, এটা কি এখনো বোঝুনি? আর কত? শায়লা নীরব রইল। রিদওয়ানের এত কাছে আসাটা ঠিক হজম হচ্ছে না ওর, বুকটা ধুকপুক করছে অকারণে। সে চোখ বুঝে ঠোঁট চেপে ধরে রিদওয়ানের বকা হজম করলো। কাঠের পুতুলের মতো বিছানায় সেটে আছে, রিদওয়ান ওকে দেখে হতাশ হলো। এই মেয়ে কখনো ঠিক হওয়ার নয়, সব সময় নিজের মতো থাকবে এটাই পণ করেছে। রিদওয়ান সরে এসে মোলায়েম গলায় বলল, নিজের জেদটা একটু সাইডে রাখো, অন্তত তোমার সুস্থ হওয়া পর্যন্ত। রাতে আমি ঘুমিয়ে থাকলেও আমাকে ডাকবে, খবরদার একা কিছু করার চেষ্টা করবে না। শায়লা তবুও নীরব রইল। রিদওয়ান বাতি নিভিয়ে শুয়ে পড়ল ওর পাশে। দুই দিনের দৌড়ঝাঁপে শরীর অসাড় হয়ে আছে, বিছানায় গা এলাতেই শরীর ভেঙে এলো।
অল্প সময়ের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। ভোরে রিদওয়ানের ঘুম ভেঙেছে শায়লার ডাকে। মৃদু স্বরে শায়লা অনেকক্ষণ ধরে ডাকছে তাকে। রিদওয়ান ধরফড়িয়ে উঠে বসল, হাত বাড়িয়ে বাতি জেলে উদ্বিগ্ন গলায় জানতে চাইল, কি হয়েছে, ব্যথা করছে, কোথায় ব্যথা করছে? শায়লা মাথা নাড়ালো, মৃদু স্বরে বলল, মাকে একটু ডেকে দিতে হবে। রিদওয়ানের ভ্রু কুচকে গেল। কেন, কি দরকার, এত সকালে মাকে ডাকতে হবে কেন, আমায় বলো। শায়লা ভারী বিপদে পড়ল, একে তো রিদওয়ানের সাথে তার সখ্যতা নেই, তার উপর এতদিনের দূরত্ব, সাহায্য চাইতেও কেমন যেন আনইজি লাগে। সারা রাত বাথরুমে চাপ আটকে রেখে এখন আর সম্ভব হচ্ছে না, কিন্তু রিদওয়ানের ওপর চাচাতেও মন সায় দিল না। শায়লার নীরবতায় রিদওয়ান বিরক্ত হলো। চুপ করে গেলে কেন, কি হয়েছে বলবে তো? শায়লা মুখ গোজ করে বলল, কথা না বাড়িয়ে মাকে ডেকে দিন প্লিজ। বাধ্য হয়ে রিদওয়ান রুবিনাকে ডেকে আনলো। শায়লা মাকে সাথে নিয়ে রুমের সাথে লাগোয়া বাথরুমে গেল। শায়লাকে বিছানায় দিয়ে রুবিনা চলে যেতেই রিদওয়ান চাপার রাগ ছাড়ল। এইটুকু কাজের জন্য মাকে টাকার কি প্রয়োজন ছিল শায়লা, আমাকে বললেই তো হতো। শায়লা এবার মুখ ঝামটা দিল, না হতো না, শুধু শুধু আপনার কোনো ফেভার আমি চাই না, যথেষ্ট ফেভার করেছেন। শায়লার ধমক খেয়ে রিদওয়ান চুপসে গেল। প্রিয়মান গলায় বলল, আমি সরি বলেছি তো শায়লা, কেন সবকিছু এমনি জিয়ে রাখো বলো তো। শায়লা জবাব দিল না। রিদওয়ান এগিয়ে এসে শায়লার পাশে বসতে শায়লা পিছিয়ে গেল। রিদওয়ানের চোখে লাগলো ব্যাপারটা, সে হেসে হেসে বলে ফেলল, এভাবে পেছাচ্ছ কেন, আমি বাঘ নাকি ভাল্লুক, আর তুমি কি সম্ভব আমাকে বিশ্বাস করতে পারছো না? শায়লা তেরছাভাবে জবাব দিল, বিশ্বাস না করাটাই স্বাভাবিক না? অপমানে লাল হলো রিদওয়ান, মাথার চুল টেনে ধরে জলদ গম্ভীর কণ্ঠে বলল, গত 2 বছরের বেশি সময় তোমাকে একবার বিরক্ত করিনি, এমন ইনসিডেন্ট না ঘটলে হয়তো আরও 2 বছর আমাকে দেখতে না, তবুও আমার অভিযোগ তুললে কী করে, সামান্য একবারের ঘটনা নিয়ে আমাকে এভাবে জাজ করছো? শায়লা ঠোঁট বাঁকিয়ে হাসল, সামান্য একবার, ব্যাপারটা আপনার কাছে সামান্য লাগছে, আমার সাথে করা সব আপনার সব আচরণই সামান্য, প্রথমে যাচ্ছে তাই আচরণ করে কাছে টানবেন, তারপর না বলে কয়ে বিদেশে প্রাক্তনের কাছে যাবেন, এই সবই সামান্য। রাগের মাথায় নিজের মনে পুষে রাখা রাগের পুরো ওটাই ঢেলে দিল রিদওয়ানের ওপর। রিদওয়ান হাত মুঠ করে আছে, ভ্রু দুটো কুচকে তাকিয়ে দেখছে শায়লাকে, যেন বোঝার চেষ্টা করছে ওর মনের অভিসন্ধি। শায়লার কথা শেষ হতে শ্বাস ফেলে রিদওয়ান, তোমার রাগটা আসলে কিসে, আমি এতদিন যোগাযোগ করে নিয়ে জন্য নাকি তোমায় না বলে চলে যাচ্ছিলাম এই জন্য, কিন্তু এসব কেন তোমার কাছে ম্যাটার করবে, তুমি তো কখনো বিয়েটা ঠিকঠাক মানতে চাও নি, বলো চেয়েছ? শালা চুপ করে গেল। রিদওয়ান নিজেকে শান্ত করতে বারবার ঘন ঘন শ্বাস টানল, তুমি বিয়ে মানছো না, আমাকে মানছো না, অথচ ঠিকই আমার উপর অভিমান করে নিজের জান বকশি দিতে যাচ্ছিলে, কি আছো বলো তো? শালা প্রতিবাদ করল, মোটো আপনার জন্য জান বকশি দেয়নি, আমার ঠেকা পড়েনি আপনার জন্য এত কিছু করতে। রিদওয়ান এবার হাসলো ঠোঁট টিপে, আচ্ছা তাহলে হাত দুটো কাটলে কি দুঃখে, আমার সাথে দেখা করতে এসেছিলে, সেটুতির কথা শুনে কেন থাকলে না, কষ্ট লেগেছিল, কেন কষ্ট লেগেছিল, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে সে যদি এলো না গেল তাতে কি আসে যায়? শালার চেহারায় কাঠিন্যতা ছেয়ে গেল, আমার মধ্যে ভালোবাসা থাকুক চাই না থাকুক, তাই বলে আপনি আমার সাথে বিয়ে করবেন, এই অধিকার কে দিল আপনাকে, আপনার দাদা চান? রিদওয়ান রেগে গেল, খবরদার দাদাজান কে সবে টানবে না, মানুষটা এখন এই দুনিয়াতে নেই। কেন টানবো না, দাদাজান নিশ্চয় আপনাকে বলেনি বউয়ের অনুমতি ছাড়া কাউকে ছুতে কিংবা বউ ফেলে আগের প্রেমিকের কাছে যেতে, কিন্তু আপনি তো এসব করেছেন, বিয়েটা এতটাই ছেলে খেলা আপনার কাছে, তাহলে সম্পর্ক কন্টিনিউ করলেন কেন? রিদওয়ান মাথা চেপে ধরে বসল, শায়লার উল্টোপাল্টা কথায় মনটা বন বন করছে, সে কী করে এই মেয়েকে বোঝাবে ভেবে পাচ্ছে না। রিদওয়ানকে চুপ থাকতে দেখে শায়লা সাহস পেল যেন, এখন কথা নেই কেন মুখে? রিদওয়ান লাল চোখে তাকাতেই শায়লা ভড়কে গেল, বার কয়েক ঢোক গিলল, রিদওয়ানের এমন লুক দেখে অভ্যস্ত নয় সে। রিদওয়ান হয়তো শায়লার ভয় পাওয়াটা বুঝল, তাই ওর দিকে এক দৃষ্টিতে থেকে কৌতুকপূর্ব কণ্ঠে বলল, নিজে বলছো প্রাক্তন, আবার নিজের অজান্তে সে প্রাক্তনকে হিংসে করছো, আসলে তুমি কি করছো কি করতে চাইছো না তা নিজে বুঝতে পারছো না, আই থিঙ্ক তোমার একটা সাইকোলজিস্টের সাহায্য লাগবে। মোটেও কারো সাহায্য লাগবে না আমার, আমি পাগল নই। রিদওয়ান হাসল, আমি তো তোমাকে পাগল বলিনি শায়লা, তুমি শিক্ষিত মেয়ে, পড়ালেখা করেছো,
কিন্তু করণী আর বর্জনীয় বুঝতে পারো না। অবশ্যই তোমার অন্য কারো সাহায্য দরকার। আচমকা শায়লা শান্ত হয়ে গেল। রিদওয়ান যা বলল মাথায় ঘুরছে, ভাবনার জগৎ থেকে টের পেল না রিদওয়ানুর খানিকটা কাছে এসে বসেছে। কদিনের অসুস্থতার ওর এলোমেলো রুক্ষ চুলগুলোর কিছু অংশ কপালের ওপর এসে পড়েছে। রিদওয়ান যত্ন নিয়ে সেগুলো কানের পাশে গুছে দিতেই শায়লা সম্বিত ফিরল। সে হোঁচকে বালিশের ওপর পড়তেই যাবে, রিদওয়ান তাকে ধরল শক্ত হাতে, দুই হাতে কোমর পেঁচিয়ে ধরে ওকে কাছে টানল আচমকা। নিজের আচরণে নিজেই চমকে গেল রিদওয়ান। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে শায়লার চোখে চোখ রাখল। আমি তোমার কে শায়লা? শায়লা আমতা আমতা করে রিদওয়ান বলল, আমি তোমার স্বামী হই শায়লা। স্বামী স্ত্রীর সম্পর্ককে একই সাথে পৃথিবীর সবচেয়ে কাছের বা দূরের সম্পর্কে বলা যায়। স্বামী স্ত্রী দুজন দুজনকে বুঝলে সবচেয়ে কাছের, আর যদি না বুঝে তাহলে দূরের। তুমি কি চাও আমরা কি আমার স্বামী স্ত্রী হব? শায়লা জবাব দিল না, ওর গা ঘামছে। বহুদিন পরে রিদওয়ানের স্পর্শ পেয়ে শরীর কাঁপছে না চাইতেও। শায়লার কপালে আর নাকে ঘামের চিহ্ন দেখে রিদওয়ান হাসল, এক হাত দিয়ে নাকটা ঘষে দিয়ে ফিসফিস করল। কথা দিয়েছিলাম তুমি না চাইলে তোমার কাছে আসবো না, কিন্তু কথা রাখতে পারলাম না বলে সরি। তবে এর বেশি কিছু করবো না, তুমি না বললে একটা চুমুও দেবো না, প্রমিস।